প্লেন গাদার মালা নেই তো প্লেন ছাড়া অন্য রকম না ওই তো আছে হলুদ আছে আছে তো হলুদ এর সঙ্গে মিশ্রণ আছে হ্যাঁ মিশ্রণ তো ভালো লাগে এই মালা কিনতে যা ভাই এটা ভালো লাগছে এটা কি বেশ দেবো মালা নীলাকে দেবো বিশ কা व्हाइट वाला हाँ हाँ ये दो दो चल रहा है এখানে দেখো কি সুন্দর একটা পদ্ম ফুল জোগাড় করেছি আমি এই যে 50 টাকা দিয়ে এটা এনেছি আর প্রচুর ফুল এনেছি এগুলো কি ফুল আমার জানা নেই কি বলতে পারবো না এখানে কিন্তু বেল পাতা তুলসী পাতা আম সরা বা আমের কলম কিচ্ছু আমরা খুঁজে পাইনি তো যখন যেখানে যেটা পাওয়া যায় আর আরো আছে দেখো এখানে এই যে 30 টাকা দিয়ে প্রচুর গোলাপ ফুল দিয়েছে কারণ এখানে মনে হয় ফুলটা একটু সস্তা আমার বাড়িতে দুর্গা মায়ের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকেই কিন্তু আমি এখানে একটা ফটোশপ থেকে ছবি বানিয়ে এনে পুজো করছি দেখো তোমরা সবাই চেনো আমার মায়ের বিগ্রহ সুন্দর পদ্ম ফুলটা আরেকটা অদ্ভুত জিনিস দেখো এগুলো হচ্ছে শিউলি ফুল কুহুর কলেজের মধ্যে একটা শিউলি ফুলের গাছ আছে ওখান থেকে সকালবেলা কুড়িয়ে নিয়েছি তোমাদের আমি দেখাবো ওটারও একটা ছোট্ট ভিডিও করেছি আর এখানে দেখলাম একটা শিব ঠাকুরের জন্য বেলপাতা তো পাইনি কিন্তু আকন্দ ফুল পেয়ে গেছি এখানে মনে হয় কেউ জানে না এই জন্য আমার মায়ের জন্যই ছিল এই ফুলগুলো দেখো এখানে ঘট এই ঘরটা আমি কিনে এনেছি আর যেহেতু আম সরা বা কিছু পাইনি তো আমার শাশুড়ি মা বলতেন এরকম অশ্বত্থ পাতা বা বট পাতা কিছু না পেলে যে কোনো ফুলের কোনো একটা ডাল দিয়েও এভাবে দেওয়া যায় তো সেটাই করলাম যেখানে যে জিনিস পাওয়া যায় কি করব বলো কি কি ফল আমি জোগাড় করেছি এটা সকালবেলা আমরা যে ফুল আনতে গেছিলাম তখন পেয়ে গেছি তরমুজ পেঁপে আর এখানে কোথাও কাঁঠালি কলা পাইনি তো সিঙ্গাপুরি কলা দিয়েই আমাকে নৈবেদ্য সাজাতে হবে কিছু করার নেই আর এখানকার আপেলগুলোর সাইজ দেখো এটা তাও ছোট বিশাল বিগ বিগ সাইজের আপেল কিন্তু পাওয়া যায় এখানে আর এগুলো হচ্ছে জানো তো পানি ফল সেটাও কিভাবে যায় না ঠাকুরের ইচ্ছায় পেয়ে গেলাম আর এটা কি জানি না এটা মনে হয় আমরা যে ফুটি বা এই জাতীয় কিছু খাই সেরকম কিছু হবে এটা হচ্ছে গ্রিন অ্যাপেল আর এটা তো পেয়ারা চেনো সবাই তো এইগুলো দিয়েই আজকে পুজো দেবো আমি আর এখানে সেদিন সিআর পার্ক থেকে গোবিন্দভোগ চাল এনেছিলাম আর বাতাসা তো এগুলো দিয়ে আজকে নৈবেদ্যটা সাজিয়ে নেব আর এখানে যে মিষ্টি পাওয়া যায় সেগুলোই জোগাড় করেছি এখানে পাশে একটা হনুমান মন্দির আছে সেখানকার থেকে দেখো এই যে দু রকম লাড্ডু এটা হচ্ছে বোঁদে আর এটা হচ্ছে বেসনের লাড্ডু আর এগুলো হচ্ছে ক্ষীর আর নারকেল দিয়ে বানানো বরফি মতো দেখো তো এগুলো দিয়েই আজকে আমি মায়ের আরাধনা করব
এখানে বানিয়ে নেছি পায়েস। যে গোবিন্দভোগ চাল এনেছি আর এটার মধ্যে আছে চিনি। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি আর বাতাসা দেব। আর এখানে হয়ে গেছে আমার বেগুন ভাজা, ফুলকপি কেটে রেখেছি। আর এই যে দেখো এটা হচ্ছে নতুন গ্যাস। আর এই যে এটা মেখে দিয়েছে আমাকে, এটা দিয়ে লুচি হবে। এই যে ময়দা, এই হচ্ছে নিউ কিচেন। এখানে নিচে অনেক কিছু আছে, এখানে থাকে ফ্রিজটা, আর এখানে কিছু কন্টেনার আছে আপাতত, আর এদিকে তো আমাদের অ্যাকোয়াগার্ড, বাসন রাখা, নিচেও কিছু জিনিসপত্র আছে। ব্যাস সেটা আমি বাইরে থেকে দেখাচ্ছি। এবারে এই যে বানিয়ে নিচ্ছি ফুলকপি আর আলু কষা। সেটা এভাবেই কিন্তু আমি ষষ্ঠীর দিন দিল্লিতে বসে মা দুর্গার আরাধনা করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।